হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জ্যাকস ডেরিডার একটা এসে নিয়ে। এসেটির নাম হলো ডিফারেন্স। তো এই ডিফারেন্স এসেটি একটু কঠিন, বাট তোমরা যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে এই এসের যে মূল বিষয়গুলো বা মূল আইডিয়াসগুলো সেগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পাবে। তো তোমরা অনেকেই জেনে থাকবে যে ডেরিডাকে কিন্তু ডিকনস্ট্রাকশনের ফাদার বলা হয়, অর্থাৎ এই ডিকনস্ট্রাকশন থিওরিটিও কিন্তু এই ডেরিডারই। তো ডিকনস্ট্রাকশন থিওরিটি কী সেটা আগে তোমাদের বুঝতে হবে। ডিকনস্ট্রাকশন থিওরিতে এইরকম বলা হয় যে পৃথিবীর কোনো দৃষ্টিকোণই ফিক্সড না, অর্থাৎ পৃথিবীতে তুমি যা কিছু দেখো, যতগুলো আইডিয়া আছে, যতগুলো ধ্যান ধারণা আছে, এই কোনো কিছুই কিন্তু ফিক্সড না বা কোনো কিছুই কিন্তু একেবারে ইউনিভার্সাল ট্রুথ না, এবং সবসময়ই বিভিন্ন চিন্তাভাবনা, বিভিন্ন ধ্যান ধারণার পরিবর্তন হতে থাকে, এবং সবসময়ই বিভিন্ন শব্দের যে অর্থ সেই অর্থেরও পরিবর্তন হতে থাকে। অর্থাৎ ডিকনস্ট্রাকশনের মূল যে ধারণা সেটা হচ্ছে তুমি পৃথিবীর যেই বিষয় নিয়েই আলোচনা করবে বা যেই বিষয়টাকেই দেখবে সেটাকে শুধু একভাবে দেখলে হবে না, এটাকে বিভিন্নভাবে দেখতে হবে, এবং বিভিন্নভাবে দেখলে ওই একটা বিষয় সম্পর্কেই বিভিন্ন ধরনের ধারণা পাওয়া যাবে, বিভিন্ন ধরনের আইডিয়া পাওয়া যাবে। তো এই কারণে পৃথিবীর কোনো কথাই ফিক্সড না বা পৃথিবীর কোনো ইনফরমেশনই সঠিক না, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা অর্থ বা প্রত্যেকটা দৃষ্টিকোণই পরিবর্তনশীল। এই বিষয়টাই হলো আসলে ডিকনস্ট্রাকশনের মূল বিষয়, এবং যেটাকে কেন্দ্র করেই এই ডেরিডা তার এই ডিফারেন্স এসেটি লেখেন। তো ডিফারেন্স এসেতে তিনি বলেন যে কোনো ওয়ার্ডই আসলে ইউনিভার্সাল ট্রুথ না, যেটা তোমাদের ডিকনস্ট্রাকশনে আমি বলেছি। তিনি বলেছেন যে প্রত্যেকটা ওয়ার্ডই পরিবর্তনশীল এবং প্রত্যেকটা ওয়ার্ড অন্য একটি ওয়ার্ডের সাথে জড়িত। যেরকম তোমাদেরকে আমি যদি বলি একটা ওয়ার্ড লাভ, তো তাহলে তোমরা দেখবে যে লাভের সাথে আরও অনেকগুলো ওয়ার্ড কিন্তু জড়িত। যেরকম তুমি বলতে পারো লাভের সাথে জড়িত রয়েছে অ্যাফেকশন, অ্যাটাচমেন্ট, লাইক বা অ্যাফেয়ার। তুমি যখন এই একটা ওয়ার্ডকে মনে করবে তখন দেখবে এর পাশাপাশি আরও অনেকগুলো ওয়ার্ড কিন্তু তোমার মাথায় চলে আসবে। তো এই এসেতে ডেরিডা সিগনিফায়ার এবং সিগনিফাইড সম্পর্কে বলেছেন। তাহলে সিগনিফায়ার কী, সিগনিফাইড কী, এটা সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। তো এই যে আমি যে একটা ওয়ার্ডের কথা বললাম লাভ, তো এই লাভ ওয়ার্ডটা তুমি যখন লিখবে তখন এর সাথে সাথে তোমার মস্তিষ্কে লাভের একটা চিত্র উঠে আসবে, অর্থাৎ লাভ কী রকম সেরকম একটা চিত্র তোমার মাথায় চলে আসবে। অর্থাৎ এটাকে আমি অন্যভাবেও বলতে পারি, যেরকম তুমি বইতে একটা ওয়ার্ড লেখা দেখলে টাইগার, তো যখনই তুমি এই টাইগার লেখাটা দেখবে তখনই তোমার মস্তিষ্কে, তখনই তোমার মাথায় টাইগারের, বাঘের একটা চিত্র কিন্তু ফুটে উঠবে। অর্থাৎ এই যে টাইগার শব্দটা তুমি দেখলে এটা হচ্ছে সিগনিফায়ার, এবং যেই ওয়ার্ডটা তুমি দেখার সাথে সাথে তোমার মস্তিষ্কে তার একটা চিত্র ভেসে উঠলো এটা হচ্ছে সিগনিফাইড। অর্থাৎ এই যে সিগনিফায়ার এবং এই যে সিগনিফাইড এটাও পরিবর্তনশীল, যেটা এই এসেতে ডেরিডা বলে। কীভাবে পরিবর্তনশীল? যেরকম তুমি যখন এই টাইগার শব্দটি পড়লে সাথে সাথে তোমার মাথায় কী চলে আসলো, টাইগারের একটা ছবি বা বাঘের একটা ছবি, এবং যখনই তুমি বাঘের একটা ছবি কল্পনা করলে সাথে সাথে তোমার লায়ন নামক একটা শব্দ পাশাপাশি চলে আসবে, কারণ বাঘের মতো টাইগারের মতো লায়নও শক্তিশালী, এবং এর পাশাপাশি কিন্তু তোমার লায়নের বা সিংহের একটা ছবিও তোমার মাথায় ভেসে উঠবে, এবং এর পাশাপাশি হয়তো তোমার মাথায় চলে আসতে পারে ডগ, চলে আসতে পারে এলিফ্যান্ট, চলে আসতে পারে আরও অন্য অন্য যে বনজ প্রাণীগুলো সেগুলো, এবং সাথে সাথে এর যে চিত্রগুলো সেগুলোও কিন্তু তোমার মাথায় চলে আসতে পারে। অর্থাৎ তুমি যখন একটা ওয়ার্ড সম্পর্কে চিন্তা করবে সাথে সাথে সেই সিগনিফায়ারের সিগনিফাইড তোমার মাথায় চলে আসবে, এবং এই সিগনিফাইড থেকে সিগনিফায়ার, আবার সিগনিফায়ার থেকে সিগনিফাইড, অর্থাৎ এভাবে কিন্তু তোমার একটা ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্ডগুলো জড়িত, অর্থাৎ সিগনিফায়ারের সাথে সিগনিফাইড কিন্তু পরিবর্তিত হতেই থাকে। এই বিষয়গুলো এই এসেতে ডেরিডা আলোচনা করেন। তো এই এসেতে এছাড়াও ডেরিডা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেন, আরও কিছু আইডিয়াস নিয়ে আলোচনা করেন। তোমাদের একটা উদাহরণের মাধ্যমে সেটা বোঝাচ্ছি। যেরকম তুমি ধরো এক জায়গায় দাঁড়িয়ে আছো, এরপরে সামনেই তুমি দেখলে যে তিন কোণাকার একটা খুঁটি দাঁড়ানো আছে, তো তুমি যেই স্থানে দাঁড়ানো আছো সেইখান থেকে খুঁটিটির মাত্র তিনটা কোণাই দেখা যায়, এই জন্যই তোমার কাছে ওই খুঁটিটিকে তিন কোণাকার মনে হয়। কিন্তু খুঁটিটি কিন্তু তিন কোণাকার নাও হতে পারে, এটা কিন্তু পাঁচ কোণেরও হতে পারে, ছয় কোণেরও হতে পারে, চার কোণেরও হতে পারে, আবার তিন কোণেরও হতে পারে। কিন্তু তুমি যেটা দেখতেছো বা যেটাকে সত্য ভাবতেছো সেটা কিন্তু আসলেই সত্য নাও হতে পারে। যেরকম ওই খুঁটিরই অন্য পাশে যে আছে সে হয়তো দেখতে পারে যে ওই খুঁটিটির
মাত্র দুইটা কোণ আছে, অথবা সে দেখতে পারে যে খুঁটিটির চারটা কোণ আছে। অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে যখন একই বিষয়কে দেখা হয় তাহলে সেটাকে কিন্তু বিভিন্নভাবে দেখা যায়। এটা যেরকম স্থান পরিবর্তন করলে তুমি বিভিন্ন জিনিসের ধারণা বিভিন্নভাবে পাবে, আবার তোমার চিন্তা শক্তির উপরে ভিত্তি করেও তুমি একটা বিষয়কে বিভিন্নভাবে দেখতে পারো। যেরকম একটা চিত্র ধরো, দশজন মানুষকে দেখানো হলো এবং তাদেরকে বলা হলো ওই চিত্রের মধ্যে কী কী আছে বা ওই চিত্র সম্পর্কে একটা বর্ণনা দিতে, তো তখন দেখা গেল যে ওই চিত্র সম্পর্কে দশজনে কিন্তু দশ রকম বর্ণনা দেবে। কোনোভাবেই কিন্তু দশজনের বর্ণনা একরকম হবে না, যদিও চিত্রটি কিন্তু মাত্র একটি। অনেকে হয়তো কিছু বিষয় দেখবে, অনেকে হয়তো কিছু বিষয় দেখবে না, আবার অনেকে একটা বিষয়কে একভাবে ব্যাখ্যা করবে এবং অন্যরা হয়তো ওই বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করবে। অর্থাৎ তাহলে পৃথিবীতে যত চিন্তাভাবনা রয়েছে, পৃথিবীতে যত আইডিয়াস রয়েছে, বা পৃথিবীতে আমরা যেই বিষয়গুলোকে সত্য মনে করি বা যেটা বলে ধরে নেই, আসলে কিন্তু সেই ধারণাটা সত্য হতেও পারে আবার নাও হতে পারে। আবার একটা বিজ্ঞানী যখন একটা বিষয় প্রমাণ করবে, দেখবা কিছুদিন পরে ওই সূত্রটার অন্য বিজ্ঞানী অন্য ধরনের একটা প্রমাণ দিয়ে দেবে, তো তখন কিন্তু তার আগের যে সূত্রটা ছিল, অন্য বিজ্ঞানীর যে সূত্রটা ছিল বা চিন্তাভাবনা ছিল বা প্রুভমেন্ট ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং অন্য যে সূত্রটা নতুন বিজ্ঞানী দাঁড় করালো সেটাকেই কিন্তু সবাই আবার সত্য বলে ধরে নেবে। তো এইভাবে ডেরিডা এই এসেতে বোঝাতে চেয়েছেন যে আমরা যা দেখি সেগুলো সম্পূর্ণভাবে সত্য না, এবং প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ধারণার বা প্রত্যেকটা বিষয়ের বিভিন্ন ধরনের আইডিয়াস বিভিন্ন মানুষের কাছে হয়ে থাকে, এবং একটা মাত্র বিষয়েরই বিভিন্ন ধরনের আইডিয়াস হতে পারে, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা হতে পারে যদি মানুষটা ভিন্ন হয়। কারণ প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স এক না, প্রত্যেকটা মানুষের চিন্তাশক্তি এক না, এবং প্রত্যেকটা মানুষের ভাবার যে ক্ষমতা সেটাও কিন্তু এক না। তো এই কারণে যেই বিষয়গুলো পৃথিবীতে রয়েছে এবং যে বিষয়গুলো সম্পর্কে আমরা যা জানি সেই বিষয়টা সত্য নাও হতে পারে, এবং প্রত্যেকটা বিষয়ের ধ্যান ধারণা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। তোমরা এই এসএটির নামটা, অর্থাৎ এই ডিফারেন্স যে স্পেলিংটা, স্পেলিংটি একটু মনোযোগ দিয়ে দেখবে। তোমরা এখানে দেখবে যে ডিফারেন্স অর্থ যে ভিন্ন বা বিভিন্ন, সেই ডিফারেন্সের যে স্পেলিং আর আমাদের এসএস যে স্পেলিং এটা কিন্তু এক না। তো এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে ডেরিডা হয়তো ভুল করেছে, কিন্তু ডেরিডা কিন্তু ভুল করেনি। ডেরিডা এখানে ডেলিভারেটলি ইন্টেনশনালিই কিন্তু এই ডিফারেন্সের বানান ভুল করেছে। তো এই ভুল করার পিছনেও একটা কারণ আছে, যেগুলো তোমাদের এখন আলোচনা করলাম, যে ডিফারেন্স শব্দটা আর এই ডেরিডা যেই শব্দটা লিখেছে তার এসের নাম ডিফারেন্স, দুইটার উচ্চারণ বা দুইটা শব্দ শুনতে কিন্তু একই রকম। তো যখন কেউ বলবে ডিফারেন্স তখন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আসলে সে কোন ডিফারেন্সের কথা বলেছে, কিন্তু কেউ যদি লেখে এই এসের নামটি এবং পাশাপাশি এই ডিফারেন্স শব্দটি, তখনই কিন্তু একমাত্র বোঝা যাবে যে এই ডিফারেন্স শব্দটির মধ্যে ভিন্নতা রয়েছে। তো এখানে ডেরিডা জ্যাক রুশোর একটা ধারণাকে নিয়ে এসেছেন, যেখানে জ্যাক রুশো বলেছে যে স্পিসই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং স্পিসকেই হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া যায়, কারণ স্পিসের মাধ্যমে তুমি দেখতে পারবে মানুষের আবেগ, তার অ্যাকসেন্ট, সে কীভাবে কোন শব্দতে জোর দিতেছে, তো এইগুলো দেখলে তুমি তার কথার বা তার টেক্সটের বা তার স্পিসের মূল বিষয়গুলো ভালোভাবে বুঝবে। কিন্তু রাইটিং থেকে ওইভাবে ভালোভাবে ওই স্পিচ সম্পর্কে বা ওই টেক্সট সম্পর্কে জানা যায় না। তো এই কারণে জ্যাক রুশো হচ্ছে স্পিচকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু এই এসেতে তোমরা দেখবে যে ডেরিডা কিন্তু দুইটাকেই সমান গুরুত্ব দিয়েছে এবং সে মূলত রাইটিংয়ের উপরেই বেশি জোর দিতে চেয়েছে, কিন্তু সে আবার পরে বলেছে যে কোনোটার থেকে কোনোটার গুরুত্ব কম না। তো এটা সে কেন বলেছে, যেটা তোমাদের একটু আগে বললাম যে এই ডিফারেন্স আর সে যে এসের নাম লিখেছে ডিফারেন্স, এই দুইটা যখন কেউ বলবে তখন কিন্তু দর্শকরা বা লিসেনাররা বুঝতে পারবে না যে সে আসলে কী বলেছে। এবং একটা মানুষ যখন কিছু বলবে বা একটা ইনফরমেশন যখন কাউকে দিতে চাইবে, তখন কিন্তু সেটাকে তার মূলত লিখেই প্রকাশ করা লাগবে, এবং লিখলেই কিন্তু আসলে সে কী বোঝাতে চেয়েছে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাবে। কারণ তোমরা জানো এরকম অনেক ওয়ার্ডগুলোই রয়েছে ইংরেজিতে বা বাংলায়ও বলতে পারো, যেগুলোর উচ্চারণ কিন্তু একেবারে সেম, কিন্তু যখন আমরা লিখব তখন কিন্তু আসলে লেখার মাধ্যমে বোঝা যাবে যে সেই লেখক আসলে কী বোঝাতে চেয়েছে। কারণ তার উচ্চারণ এক হলেও লেখার কিন্তু ভিন্নতা রয়েছে, এবং যার মাধ্যমে আমরা
আসল যে ওয়ার্ডটা বা যেটা সে বোঝাতে চেয়েছে সেটা সম্পর্কে কিন্তু বুঝতে পারবো। এই কারণে ডেরিডা তার এসেতে রাইটিংয়ের উপরে বেশি গুরুত্ব দিয়েছে এবং সে বলেছে যে জ্যাক রুশোর যে ধারণা এটা আসলে যথাযথ না, এবং স্পিচ এবং রাইটিং দুইটার গুরুত্বই সমান, কোনোটার থেকেই কোনোটা কম নয়। এই বিষয়গুলো কিন্তু ডেরিডা তার এসেতে বলেছেন। এবং এই এসেতে ডেরিডা যে ডিফারেন্স ওয়ার্ডটি এনেছে সেটা এনেছে তিনি মূলত দুইটা ওয়ার্ড থেকে, একটা হচ্ছে ডিফার, একটা হচ্ছে ডিফার, অর্থাৎ দুইটার উচ্চারণই এক, একটা হচ্ছে DEFER আর একটা হচ্ছে DIFFER। তো DEFER এই ডিফার শব্দটা হচ্ছে মুলতবি করা বা পোস্টপোন করা, স্থগিত করা, এরকম, ঠিক আছে। আর DIFFER এটার অর্থ তো তোমরা জানোই যে ভিন্নতা বা পার্থক্য করা। তো এই দুইটা ওয়ার্ড থেকে মূলত ডেরিডা তার ডিফারেন্স এই শব্দটাকে এনেছে। তিনি এই দুইটা শব্দকেও ব্যাখ্যা করেছে তার এসেতে। তিনি বলেছে, যেটা সম্পর্কে তোমাদের কিছুক্ষণ আগেও আমি আলাপ করেছি, যে যেরকম একটা ওয়ার্ড শুনেই কিন্তু আমরা বলতে পারি না সেটা দিয়ে আসলে কী বোঝাতে চেয়েছে রাইটার। যেরকম তোমরা যদি একটা ওয়ার্ড দেখো হাউস, তো এই হাউস শব্দটি দেখলেই কিন্তু আসলে এই হাউস দিয়ে হাউসকে আসলে কমপ্লিট করা যায় না বা ইনফরমেশনটা কমপ্লিট কিন্তু হয় না, কারণ হাউসের সাথে সাথে সিনোনিমগুলো চলে আসবে। যেরকম হাউসের সাথে সাথে চলে আসবে প্যালেস বা হাউসের সাথে সাথে চলে আসবে ম্যানশন, এবং এর সাথে সাথে কিন্তু তোমরা দেখবে যে আসলে একটা বাড়ি, এই বাড়িটি আসলে কার, মাই হাউস নাকি ডগ হাউস নাকি হাউসটা কি বড় হাউস নাকি ছোট হাউস। তো এইভাবে একটা ওয়ার্ড আসলেই কিন্তু এখানে কনফিউশন তৈরি হয় এবং তুমি কিন্তু বুঝবে না যে আসলে এই ওয়ার্ড দিয়ে কী বোঝাতে এসেছে। অর্থাৎ ডেরিডা তার এসেতে বলেছে যে একটা ওয়ার্ড কখনো কমপ্লিট ইনফরমেশন দিতে পারে না, এর সাথে সাথে একে কমপ্লিট করার জন্য আরও ওয়ার্ডের সাহায্য নিতে হয়, এবং আরও ওয়ার্ডের সাহায্য নিতে গিয়ে সেই ওয়ার্ডকে সাপোর্ট করার জন্য আরও ওয়ার্ডকে আনতে হয়, এবং এইভাবে একটা ওয়ার্ডই একটা সময়ে পোস্টপোন্ড হয়ে যায় বা DEFER যে শব্দটা এই ডিফার হয়ে যায়, এবং তখনই এই অবস্থাটাকে বলে হচ্ছে কনফিউশন অবস্থা, বা তোমরা এটাকে এই ডেরিডার ভাষায় বলতে পারো অ্যাপোরিয়া। তো অ্যাপোরিয়া শব্দটা বা অ্যাপোরিয়া ধারণাটি হচ্ছে এইরকম, যখন তুমি একটা বিষয় নিয়ে ভাববে, যেরকম তোমাদের এই যে একটা ওয়ার্ড সম্পর্কে আমি বললাম হাউস, এবং এই হাউস দিয়ে তুমি কিন্তু বুঝতে পারতেছো না যে হাউস দিয়ে আসলে কী বোঝাতে চেয়েছে। হাউস দিয়ে কি আমার বাড়ি বুঝিয়েছে নাকি তার বাড়ি নাকি ছোটো বাড়ি নাকি বড় বাড়ি নাকি প্যালেসকে বুঝিয়েছে, তুমি কিন্তু বুঝতে পারতেছো না। তো যখনই একটা ধারণা তুমি ভালোভাবে বুঝতে পারবে না, তো তখন তুমি কী করবে, ওই ওয়ার্ডটিকে বা ওই ধারণাটিকে বা ওই আইডিয়াটিকেই বাদ দিয়ে দেবে, অর্থাৎ একেবারে পোস্টপোন করে দেবে, বা তুমি আরও ভাববে যে আসলে এটা হবে না এটা হবে। তো এই যে কনফিউশনের একটা জায়গা, যখন তুমি বুঝবে না যে কী করবে, এটা হবে না ওটা হবে, এই ধারণাটিই হচ্ছে ডেরিডার ভাষায় অ্যাপোরিয়া। এবং ডেরিডা তার এসেতে এরকম বলেন যে যখন একটা টেক্সটে বা যখন একটা লাইনে তুমি ডিকনস্ট্রাকশন থিওরিটা ইউজ করবা, তখন কিন্তু ওই লাইনটির যে আগের চিন্তাভাবনা ছিল, আগের ধারণা ছিল, সেটার একেবারে পতন হয়ে যাবে। কারণ যখনই একটা বিষয় নিয়ে তুমি ভাববে, তখন ওই লেখক ওই বিষয়টা সম্পর্কে যা বলেছে তার থেকে হয়তো ভিন্ন ধরনের একটা চিন্তাশক্তি তোমার ভিতরে এসে পড়বে, বা অন্য ধরনের একটা মিনিং হয়তো তুমি খুঁজে পাবে। তো তখনই কিন্তু ওই টেক্সটার একটা পতন শুরু হয়ে যাবে, বা টেক্সটা থেকে অন্য ধরনের একটা ধারণা পাওয়া যাবে। এছাড়া ইয়েসেতে ডেরিডা আলোচনা করেছে যে একটা টেক্সট যখন বিভিন্ন গ্রুপের রিডার্সরা পড়ে, তখন সেই টেক্সটটা পড়ার পরে বিভিন্ন রিডার্সের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তাভাবনা হয়, বা বিভিন্ন ধরনের দৃষ্টিকোণ থেকে ওই টেক্সটটাকে বিভিন্ন ধরনের রিডার্সরা চিন্তা করে। ধরো এক গ্রুপের রিডার্সরা চিন্তা করলো যে টেক্সটটা হচ্ছে এই সম্পর্কে লেখা, এবং একই সাথে অন্য ধরনের যে রিডার্সরা রয়েছে বা অপরপক্ষের যে রিডার্সরা রয়েছে, তারা ভাবে যে না, টেক্সটটা আসলে অন্য দৃষ্টিকোণ থেকে তিনি লিখেছেন। বাস্তবিক উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি বলতে পারি মার্ক টোয়াইনের হাকলবেরি ফিন উপন্যাসটি সম্পর্কে, যে এই উপন্যাসটি অনেক রিডার্সরাই বলেছে যে এটা হচ্ছে একটা অ্যান্টি সেলিভারি টল বা অ্যান্টি সেলিভারি নোভেল, এবং অন্য আরেক গোষ্ঠীর রিডার্সরা কিন্তু বলেছে যে না, এটা আসলে এই অ্যান্টি সেলিভারি টল না। তো এইভাবে পৃথিবীতে অনেক টেক্সট রয়েছে, অনেক উপন্যাস রয়েছে বা অনেক ধ্যান ধারণা রয়েছে, যেগুলো সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চিন্তা করে, বা বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন ধরনের আইডিয়াস কিন্তু পাওয়া যায়। যদিও টেক্সট একটাই বা যদিও বিষয় একটাই, কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভাবে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চিন্তা করে। সো সেই কারণে কিন্তু একটা বিষয় থেকেই বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা বিভিন্ন ধরনের আইডিয়াস পাওয়া যায়, যেই বিষয়গুলোও কিন্তু ডেরিডা তার এই এসেতে আলোচনা করেন। এই এসের একেবারে শেষ দিকে ডেরিডা বলে যে একটা বিষয় নিয়ে বা একটা টেক্সট সম্পর্কে যত মানুষ
যত ধরনের ধ্যান ধারণা বা যত ধরনের ইনফরমেশনই দেখ না কেন, এই সবগুলোই ডেরিডার কাছে বা সবগুলোই হচ্ছে তার মতে ভ্যালিড। যদিও এই এতগুলো চিন্তাভাবনা, এই বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশনের তৈরি করে, কিন্তু তার মতে প্রত্যেকের চিন্তাভাবনাই হচ্ছে তার দিক থেকে সঠিক এবং প্রত্যেকটা জিনিসই হচ্ছে ভ্যালিড। এছাড়া ইয়েসেতে ডেরিডা বাইনারি অপোজিশন নিয়ে আলোচনা করেছেন। তো বাইনারি অপোজিশন কি? যখন একজন মানুষ একটা বিষয় সম্পর্কে বা একটা ওয়ার্ড সম্পর্কে বা একটা ধারণা সম্পর্কে ধরো বোঝে না, তো তখন তাকে সেই বিষয়টা বোঝানোর জন্য তার বিপরীত শব্দ দিয়ে বা বিপরীত ধারণা ব্যবহার করে যখন সেই বিষয়টা তাকে বোঝানো হয় সেটাকে বলা হচ্ছে বাইনারি অপোজিশন। যেরকম তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো লাভ, ভালোবাসা, এই শব্দটা ধরো কেউ বোঝে না, তো এই লাভটাকে তাকে বোঝানোর জন্য হেট শব্দটাকে ইউজ করা যেতে পারে। তো প্রথমে তাকে বোঝানো হবে যে হেট কী, হেট সম্পর্কে তাকে ব্যাখ্যা করা হবে। তো হেট সম্পর্কে সে যদি ভালোভাবে বোঝে তাহলে অটোমেটিক্যালি সে লাভ সম্পর্কেও বুঝবে। আবার তুমি আরও একটা উদাহরণ ধরতে পারো, ধরো দিন। তো দিন বিষয়টা কী, কেউ ধরো একজন বোঝে না, তো তখন এর অপোজিট ডে ওয়ার্ড বা অপোজিট যে ধারণা সেটা হচ্ছে রাত। তো প্রথমে রাত সম্পর্কে তাকে বোঝাতে হবে রাত কী বা রাত সম্পর্কে তাকে ব্যাখ্যা করতে হবে। তো রাত সম্পর্কে তার ধরো আগে ধারণা আছে, এই কারণে রাত সম্পর্কে তাকে আগে বোঝালে সে ওটা ভালোভাবে বুঝবে, এবং রাত সম্পর্কে সে যদি ভালোভাবে বোঝে তাহলে দিন সম্পর্কে অটোমেটিক বুঝে যাবে। তো এইভাবে কোনো ধারণাকে, কোনো সূত্রকে, কোনো বিষয়কে বোঝানোর জন্য যখন এর বিপরীত বিষয়ে আনা হয় এটাকেই বলে হচ্ছে বাইনারি অপোজিশন। যেই বিষয়টাকে এইএসএতে ডেরিডা প্রত্যাখ্যান করেছে বা রিফিউজ করেছে, তিনি বলেছে যে যদি সেন্টারই ঠিক না থাকে তাহলে বাইনারি অপোজিশন করে আর কী লাভ। যেরকম তোমাদের আমি আগে বলেছিলাম যে তোমার মাথায় যখন একটা শব্দ আসবে টাইগার, তখন সাথে সাথে তোমার টাইগারের ছবি চলে আসবে, পাশাপাশি লায়ন চলে আসবে, লায়নের ছবি চলে আসবে। তো এভাবে একটা সময় কিন্তু তোমার মাথায় এলোমেলো একটা অবস্থা চলে আসবে, কারণ আস্তে আস্তে তোমার সিগনিফায়ার, এরপরে সিগনিফাইড, সিগনিফায়ার, আবার সিগনিফাইড, এভাবে একটা এলোমেলো অবস্থা বা একটা কনফিউশনের অবস্থা কিন্তু তোমার মাথায় সৃষ্টি হবে। অর্থাৎ তোমার যে সেন্টার ছিল টাইগার সেটা কিন্তু থাকলো না। তো টাইগার সম্পর্কে কেউ যদি না বোঝে বা লাভ সম্পর্কে কেউ যদি না বোঝে, এবং লাভ যখন তুমি বলবা এর সাথে সাথে যখন এর সিনোনিমগুলো চলে আসবে তখনই কিন্তু এর সেন্টারটা পাল্টিয়ে যায়। তো যখন সেন্টার পাল্টিয়ে যায় তখন আর তুমি সেটা বাইনারি অপোজিশন করে কী লাভ, কারণ সেন্টারই তো ঠিক থাকতেছে না। তো এই কারণে ডেরিডা তার এসেতে এই বাইনারি অপোজিশনকেও কিন্তু প্রশ্রয় দেয়নি। তিনি বলেছে যে সেন্টারই যখন ঠিক থাকতেছে না তাহলে বাইনারি অপোজিশনের কোনো আর মূল্য নাই। তো এইভাবে এই এসেতে ডেরিডা অনেক পুরনো ধ্যান ধারণাকে, অনেক পুরনো সূত্রকে, যেটা তোমাদের আগেই বললাম যে জ্যাক রুশোর যে ধারণা, তারপর ল্যাকানসের যে বাইনারি অপোজিশন, এই ধারণাগুলোকে কিন্তু তিনি রিফিউজ করে দিয়েছে। তো এই হলো এসএ সম্পর্কে মোটামুটি আলোচনা। এই এসের যে মূল বিষয়গুলো সেগুলো তোমাদের আরও একটু সংক্ষেপে বলি। এই এসের মূল বিষয়গুলো হচ্ছে আসলে ডিফারেন্স, যে পৃথিবীর যে প্রত্যেকটা বিষয় আছে, প্রত্যেকটা ধ্যান ধারণা আছে, কোনো কিছুই আসলে ফিক্সড না, প্রত্যেকটা বিষয়ই চেঞ্জেবল, প্রত্যেকটা বিষয়ই আস্তে আস্তে চেঞ্জ হয়। যখনই আমরা কোনো বিষয় দেখি সেটাকে আবার অন্য কেউ দেখলে অন্যভাবে দেখবে, এভাবে প্রত্যেকটা ধ্যান ধারণারই চেঞ্জ হয়, কোনো কিছুই ফিক্সড না, যেটা ডিকনস্ট্রাকশন পড়লেও তোমরা বুঝবে। এর পাশাপাশি আরও কিছু ছোটোখাটো বিষয় নিয়েও তিনি এই এসএতে আলোচনা করেন, যেগুলো তোমাদের সম্পর্কে আমি আলোচনা করলাম। তো এই হলো এসএ সম্পর্কে মোটামুটি আলোচনা। তো তোমরা একবার ভিডিওটি দেখে যদি না বোঝো তাহলে আমি বলবো যে দুইবার ভিডিওটি দেখবে, তাহলে মোটামুটি ভালো একটা ধারণা এসএ সম্পর্কে পেয়ে যাবে। তো এই হলো আজকের ভিডিও, ভালো থাকো সবাই, আজকের মতো এ পর্যন্তই, গুড বাই।